হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর আমার পাশে আছো। তোমাদের সকলের সুস্থতা ও মঙ্গল কামনায় আজকে আমি দেখাবো একটি রেসিপি, সেটা হচ্ছে লঙ্কার আচার। চলো কীভাবে করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে পাশে যেমন আছো তেমন থেকো আর আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখো, আশা করি ভালো লাগবে। চলো, আমি এই যে যে মশলাগুলি করেছি, এটা হচ্ছে এই যে সাদা সর্ষে বা শ্বেত সর্ষে, এর ভিতর আছে সোপ, আছে কিছু সর্ষে, আছে কালো, আর এই যে সাদা সর্ষে দিয়েছি। এইগুলো একসঙ্গে আমি একটু হালকা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে একটু ঠান্ডা করে মিক্সারে দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। আচারের মশলা বেশি ফিনিশিং করতে হয় না, একটু মোটা মোটা থাকলে ভালো হয়। আমারটা একটু বেশি পেশানো হয়ে গিয়েছে, ঠিক আছে তাতেও চলবে, আমরা নিজেরাই খাবো, এটা বাজারে আর বিক্রি হবে না, তাই তোমাদের দেখানোর জন্য আমি এটা শেয়ার করছি। চলো, ভালোই লাগবে, ঘরের জিনিস একটা আলাদা, সেই ভালো লাগাটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা। এখানে 2 চামচ লবণ দিয়েছি আর 1.5 চামচ ছোটো চামচে 1.5 চামচ হলুদ দিয়েছি। তারপর কাঁচা লঙ্কা তো ঝাল আছে মোটামুটি, আর ওই ঝালের উপর আরও ঝাল দেওয়ার জন্য এখানে এই যে শুকনো লঙ্কা দিয়েছি প্রায় 3 চামচ। তারপর এর ভিতর আরও কিছু দেব। এই যে আমি মশলাগুলো ভেজে নিয়েছি না, হালকা ভেজে এই যে মিক্সার গ্রাইন্ডে পিষিয়েছি, সেইগুলো এই যে ঢেলে দিয়েছি। এরপর আরও দেব কিছু, এরপর দেব এই লেবুটা কেটে দেব। লেবুটাকে কেটে আমি রস বের করে এর সঙ্গে দেব, কিন্তু তার আগে আমি একটু হিং দেব। এদিকে কড়াই প্রচণ্ড পরিমাণ গরম হয়ে গিয়েছে, তারপর আমি সর্ষের তেল ছেড়ে দিয়েছি। আচারে যতটা লাগবে একটু বেশি দিলে ভালো হয়, আমি ভেবেছি আর বেশি দেবো কি, মেয়েটা এই আচারটা নিয়ে যাবে, তাই একটু কম কম তেল থাকবে, নিয়ে যেতে সুবিধা হবে। ঠিক আছে, আমি এই যে যে মশলাগুলো দিয়েছিলাম সেইটার ভিতর আর একটু কালো জিরে দিয়েছি, কিন্তু এখনও লেবু দেওয়া হয়নি। তোমাদের বলছি লেবু দেওয়ার, আর ওই যে যে হিংটায় কী হয়েছে দিতে গিয়ে দেখি এটা ডেট বার হয়ে আছে, তার জন্য সেটা বাদ দিয়ে ফিরে আবার বাজার থেকে নিয়ে আসার পরে আমি সেইটা দেব। এই যে এখন আমি লেবুটা কেটে এর রসটা বের করে দিলাম, এখন সবগুলো মিলিয়ে নেব। আর যে হিংটা, সেই হিংটা আমার একটুখানি দিয়ে দিয়েছি এর ভিতর, সেটা তোমাদের দেখানো হয়নি। তারপর আমি যে তেলটা গরম করেছিলাম ওটা প্রায় 7-8 মিনিট ঠান্ডা করে আমি এই যে এর সঙ্গে মিলিয়ে দিয়েছি, এই মিলিয়ে দিয়েছি, এই বার্নিতে রাখবো, কারণ গরম গরম আমি রাখি না, একটু ঠান্ডা করে নেব। তাই আমি বেশ ওই রকম 7-8 মিনিট ঠান্ডা করার পরেই এই বার্নিতে ভরে রাখছি। চলো, আমার আচারটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাতে ভুল করবে না। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে যেমন আছো তেমন থাকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, আবার খুব শীঘ্রই ফিরে আসব তোমাদের সামনে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। বাই।